জানুয়ারি মাসে 7 তারিখ চলতি মাসে ঘোষিত হয়েছে দাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এই তফসিল বাতিলের দাবিতে 141 জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এক বিবৃতি প্রকাশ করেন। সম্প্রতি সেই বিবৃতির প্রতিবাদে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 385 জন সরকারি কর্মকর্তা ও চিকিৎসক বুদ্ধিজীবী স্বাক্ষরিত এক পাল্টা বিবৃতি প্রকাশ করা হয়। কোনো ধরনের আলোচনায় না গিয়ে বিএনপি সরকারের পদত্যাগের জন্য আন্দোলন, হরতাল, অবরোধ, অগ্নিসংযোগ, সন্ত্রাস ও সাংবাদিকদের ওপর হামলা ও হাসপাতাল সহ অন্যান্য স্থাপনায় নাশকতা করছে বলে অভিযোগ করা হয়েছে এই বিবৃতিতে। তফসিল ঘোষণার আগে নিবন্ধিত সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময়ের জন্য নির্বাচন কমিশন একাধিকবার আমন্ত্রণ জানায়। তবে এ আমন্ত্রণে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও বিএনপি ও এর সমমনা দলগুলো অংশ নেয়নি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচনের বিধিসম্মত তফসিল ঘোষণা করেছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। তাই একে একতরফা তফসিল বলার কোনো সুযোগ নেই বলে মনে করেন স্বাক্ষরকারীরা। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, সাবেক আইজিপি ও রাষ্ট্রদূত ডক্টর হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি ডক্টর বেনজির আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান সহ আরো অনেকে। এর আগে 15 নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের জন্য 7 জানুয়ারি তারিখ নির্ধারণ করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।